আসসালামু আলাইকুম পাখাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল বার্ডস ক্যাম্প বিডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাফি আহমেদ। ভিউয়ার্স, পাখি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের রয়েছে ফেসবুক গ্রুপ বার্ডস ক্যাম্প বিডি। আমি গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেই গ্রুপে জয়েন করে পাখি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে স্প্রাউট সংরক্ষণ করতে হয়। ওহো, স্প্রাউট সংরক্ষণ করতে গেলে আগে তো স্প্রাউট বানাতে জানতে হবে। যারা স্প্রাউট বানাতে জানেন না তাদের জন্য অতীতে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে কেন পাখির জন্য স্প্রাউট প্রয়োজন তা বুঝে যাবেন। স্প্রাউট তৈরি হলে তা পাখিকে অনেক বেশি পরিমাণে পরিবেশনের প্রয়োজন পড়ে না, তাই বেঁচে যাওয়া স্প্রাউট সংরক্ষণ করা যেতে পারে। স্প্রাউট সংরক্ষণের জন্য স্প্রাউটগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন, যতটা সম্ভব পানি ঝরিয়ে নিতে হবে, তবে একেবারে শুকিয়ে ফেলবেন না, কারণ স্প্রাউটের সংরক্ষণে অতিরিক্ত ময়েশ্চার সহযোগী ভূমিকা পালন করবে। এবার একটি ফুড গ্রেড প্লাস্টিকের এয়ারটাইট বক্সে স্প্রাউটগুলো ঢেলে বাক্সের মুখ শক্তভাবে এঁটে দিন। এবার এই বাক্সটিকে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিন। আমি 4 দিন পর আবার স্প্রাউটগুলোকে বের করছি। আপনারা লক্ষ্য করুন, 4 দিন পরেও স্প্রাউটগুলো যথেষ্ট টাটকা আছে। আপনারা আরও 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে দেখতে পারেন, আমার কখনোই 4 দিনের বেশি সংরক্ষণের প্রয়োজন পড়েনি। স্প্রাউট ফ্রিজ থেকে বের করেই পাখিকে পরিবেশন করবেন না, ফ্রিজে থাকার কারণে স্প্রাউটগুলো স্বাভাবিকের চেয়ে একটু শক্ত হয়ে যায় এবং তাপমাত্রাও কিন্তু অনেক কম থাকে। তাই পাখিকে পরিবেশনের পূর্বে আমি স্প্রাউটগুলোকে স্বাভাবিক পানির সাথে আপেল সিডার ভিনেগার মিক্স করে সেই পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখি। এরপর সেখানে উষ্ণ গরম পানি মিক্স করে আরও 20 মিনিট এই স্প্রাউটগুলোকে সেই গরম পানিতে ভিজিয়ে রেখে সব শেষে পাখিকে স্প্রাউটগুলো পরিবেশন করি। ছোলার স্প্রাউট ককাটেলের খুব পছন্দের একটি খাবার, তবে অনেক বাজারিগার সরাসরি ছোলার স্প্রাউট নাও খেতে পারে, সেক্ষেত্রে আপনারা এগুলোকে পিষে পাখিকে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন। আসসালামু আলাইকুম, টাটা।